আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া নিতে পারবেন। তো এই বাড়িটিতে চারটি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে ছোটোখাটো সিমসাপের মধ্যে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। তো বন্ধুরা, সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সামনে ঘর সিস্টেম ব্যালকনিগুলো রাখা হয়েছে ছোটো ছোটো দুটি গোলাপি ফিলার দিয়ে। তো আপনারাও চাইলে এরকম অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দিব এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িং প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা একে একে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো যেহেতু আমাদের বাড়িটি ছোট, আমাদের বাড়ির ড্রয়িংটিও ছোট, তো এটা আমাদের 25 পৃষ্ঠার ড্রয়িং ছিল। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক পৃষ্ঠার ড্রয়িং দেখাচ্ছি, বাকি 24 পৃষ্ঠার ড্রয়িং আমাদের কাছে রয়ে গেছে। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 42 ফিট। টোটালি 1488 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটিতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে। তো সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে, এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 9 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 9 ইঞ্চি। তারপর আপনারা সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 15 ফিট বাই 10 ফিট করে। তারপরে পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি বিশাল বড় বেডরুম সাইজ রাখা হয়েছে, যেটা আমরা মালিকের নির্দেশে করেছি, সেটা হচ্ছে 12 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এটি টয়লেট রাখা হয়েছে 5 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপর এটি কিচেনের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে ভিতরে বাইরে কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা ভিডিওটি না টানো সম্পূর্ণ দেখলে আপনারা এরকম একটি কমপ্লিট বাড়ি করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির বারান্দাগুলোর ডিজাইনগুলো ঠিক এরকম করা হয়েছে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের বাড়ির ডিজাইনগুলো করতে পারেন। তো আমাদের বাড়ির মেইন গেটের মধ্যে একটি অ্যাসেসের গেট লাগানো হয়েছে। তো আপনারা এরকম সুন্দর একটি অ্যাসেসের গেট লাগাতে পারেন আপনাদের বাড়ির মূল গেটে। তারপরে আপনারা যখন মূল গেট দিয়ে প্রবেশ করবেন তখন আমাদের সিঁড়ি রুমটা পেয়ে যাবেন। তো সিঁড়ি রুম দিয়ে আপনারা ডান পাশে একটি রুম পাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটি হচ্ছে আমাদের সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ অবশ্য আপনারা দেখেছেন। তো আমাদের এই বাড়িটিতে অলরেডি লোক উঠে গেছে। তো উনি আসলে কাতার প্রবাসী মামুন ভাইয়ের বাড়িটি আমরা ড্রয়িং ডিজাইনটি করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিখুঁতভাবে আমাদের বাড়ির কাজটি করা হয়েছে। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে নিখুঁতভাবে আপনাদের বাড়ির কাজগুলো করিয়ে নিতে পারেন দক্ষ মিস্ত্রি দ্বারা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আউট প্রবেশপথ। তো আমাদের বাড়িটিতে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। যেহেতু আমাদের এই বাড়িতে এলাকার মধ্যে কোনো গ্যাস নাই, সেজন্য আমরা ভিতরেও কিচেন করেছি এবং বাইরেও লার্কির চুলা আছে। আপনারা চাইলে এরকম করে একটি আউট প্রবেশপথ রাখতে পারেন, যাতে করে মা বোনেরা বাড়ির বাইরে থেকে ভিতর থেকে বাইরে আসা যাওয়া করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটার মধ্যে ওনারা লার্কি বা খড়ি রেখেছে। তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এ বাড়িটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। তো আমি দুঃখিত, আমাদের বাড়ির ভিতরে মহিলা বা আমাদের মামুন ভাইয়ের ওয়াইফ ছিল বিদায় আমি আসলে ভালো মতো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না। তো ইনশাল্লাহ আপনারাও সম্পূর্ণ ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখতে পারবেন। তো কোনো ভাই যদি এই বাড়িটির ড্রয়িংটি দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটি হচ্ছে বাড়িটির কিচেন। তো কিচেনটা আসলে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে, 17 ফিট বাই 13 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি করে রাখা হয়েছে। তো এটা খুবই বড় সড়ো বেডরুম, আসলে এই বেডরুম মধ্য দিয়ে দেখানো পসিবল হচ্ছে না। তো আপনারা চাইলে এরকম সুন্দর একটি বড় সড়ো করে বেডরুম রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়িটিতে মাত্র একটি টয়লেট রাখা হয়েছে, যেটা কমন টয়লেট হিসেবে রাখা হয়েছে। তো এই টয়লেটের মধ্যে আমরা বাইরে এবং ভিতরে টাইলস করার চেষ্টা করেছি অথবা টাইলস করেছি। তো খুব সিম্পলের মধ্যে এরকম ছোটোখাটো একটি বাথরুম আপনারা চাইলে আপনাদের বাড়িটিতে করতে পারেন।
তো যেহেতু আমাদের এটা অল্প খরচের বাড়ি, তো আমাদের বেডরুমটা এবং আমাদের বাজেট যেহেতু কম, সেহেতু আমরা নিচে কোনো টাইলস করিনি। আমরা নিচে হচ্ছে রেক্সিনের কাগজ কিনতে পাওয়া যায় বাজারে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমের কর্নারে আমরা অনেক সুন্দর করে ডিজাইন করেছি, দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির বেডরুমগুলোর কর্নারে আপনারা এরকম ডিজাইন করে রাখতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বাড়িটি মোট 12টি কলমের উপর করা হয়েছে, তো আপনারা চাইলে 12টি কলমের উপরে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে মোট 12টি কলমের যে সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং বিমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো আমাদের বাড়িটির প্রত্যেকটি কলমের 16 মিলি রড রাখা হয়েছে 2টি, এবং 12 মিলি রড 2টি, মোট 4টি করে রড রাখা হয়েছে প্রত্যেকটি কলমে। তো বন্ধুরা, এই বাড়িটির সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 13 লক্ষ টাকা। তো 13 লক্ষ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ প্রায় শেষের দিকে। তো সামনে আমাদের বারান্দার ব্যালকনির কাজ বাকি আছে, ইনশাল্লাহ আমরা আশা করছি যে আর 1 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়ির কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।